আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আবার এক মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন উইংস কিভাবে রান্না করতে হয়। তাহলে চলুন, ঘরোয়া উপায়ে কিভাবে রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাই। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কয়েক পিস উইংস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরাই আমি নিয়েছি। এখানে আমি তিন ধরনের উইংস নিয়েছি, দেখতেই পাচ্ছেন, বড় পাট, ছোট পাট, তার থেকে একটা ছোট পাটের উইংসও আমি রাখছি। আপনারা চাইলে এই সব থেকে ছোট পাটের উইংসটা আপনারা না দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি কারণ আমার ভালো লাগে সেই জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আমি সব এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ লবণ, আপনার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এবার দিচ্ছি গুঁড়ামরিচ, গুঁড়ামরিচটাও আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ামরিচ দিয়েছি। এবার আমি সবগুলো মশলা উইংসের সঙ্গে ভালোভাবে মাখায় নেব, যেন মশলাগুলো ভালোভাবে উইংসের ভিতরে ঢোকে। এতো আমার মশলাগুলো মাখানো রেডি। এখন এটা আমি 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি অন্য সাইডে। আর এদিকে আমি একটা বাটি নিয়েছি, সেখানে আমি দিয়েছি পর্যাপ্ত পরিমাণের ময়দা। আমি এখানে 5 থেকে 6 চামচের মতো ময়দা নিয়েছি। আপনাদের উইংস অনুযায়ী আপনারা ময়দাটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কয়েক চিমটি লবণ, কারণ আমরা উইংসে দিয়েছি সেই পরিমাণে লবণটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ। এবার আমি গোলমরিচের সঙ্গে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে এলে এখন আমি উইংস গুলো দিয়ে দিব ময়দাতে, যেটা আমরা ম্যারিনেট করে রাখছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে ময়দাতে মাখায় আবার উঠায় নিতে পারেন, কিংবা আমার মতো এভাবে কয়েকটা একবারে দিয়ে ময়দার সঙ্গে মাখায় নিতে পারেন। আমার মনে হয় এটাই খুব সহজ, খুব সহজে হয়ে যায়, সেই জন্য আমি এইরকম করে নিচ্ছি। ময়দাতে আমার কোট করা হয়ে গেল। এবার আমি এটাকে উঠায় নেব, আর উঠানোর সময় একটু ময়দাটাকে ঝাড়ে ঝাড়ে ফেলে দিয়ে তারপরে উঠাবেন। এই তো আমার সবগুলো মাখানো রেডি, এখন আমরা পরের স্টেপে চলে যাব। এখানে আমি লোহার কয়লা নিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলেই আমি সেখানে উইংসগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই উইংস ডোবো তেলে ভেস্ত হবে, সেই জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। কালার চলে আসলেই এক পাশে আমি আর এক পাশটা উল্টে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, দুই পাশে খুব সুন্দর কালার চলে আসছে। এবার আমি এগুলো উঠায় দিচ্ছি। এভাবে আমি 2 বাজে আমার উইংসগুলোকে আমি ভেজে নেব। এই তো আবার একটা আমি কড়া নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে সেখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন মিহি কুচি, অবশ্যই মিহি কুচি ব্যবহার করবেন। রসুনটাকে আমি এখন আমি তেলের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে আমি ব্রাউন কালার নিয়ে আসব। এই যে আমার কালারটা চলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ।
টমেটো কেচাপ আমি দিয়েছি প্রায় 3 চামচের মতো। তারপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস, সয়া সস আমি দিয়েছি 2 চামচের মতো। সয়া সসের লবণ আছে, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমি সব সস একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করে কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিচ্ছি। এই তো অনেকটাই থকবগে একটা বলক চলে আসলেই আমি এবার দিয়ে দিব সেখানে চিনি। চিনিটা অবশ্যই দিবেন, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স করা সাহায্য করে। আমি চিনিটা দিয়ে আবারও একটু রান্না করে নিচ্ছি। এই তো আমার মিক্স করা রেডি। এখন আমি দিয়ে দিব উইংস, ভেজে রাখা উইংসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এবার আমি সসের সঙ্গে উইংসগুলো খুব তাড়াতাড়ি চটপট মাখায় নেব। এটা খুব তাড়াতাড়ি করতে হবে যেন উইংসের সঙ্গে সবগুলো মাখায় যায়। দেখতেই তো পেলেন খুব সহজে ঘরে থাকা উপায়ে আমি কীভাবে উইংস তৈরি করে দেখালাম। অবশ্যই আজকে তৈরি করে আপনার পরিবারের সকলকে চমকে দিবেন, দেখবেন সকলে খুবই পছন্দ করবে। আর হ্যাঁ, এটা কিন্তু গরম থাকতে থাকতে এটাকে খেয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে আসলে এই উইংসটা অত ভালো লাগে না। এই তো আমার মাখানো রেডি, এখনও আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। এই তো আমি সার্ভিং ডিশে উঠায় নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি দেখতে সুন্দরের জন্য কিছু ভাজা তিল আমি দিয়ে দিচ্ছি। সাধারণত হানি উইংসে ভাজা তিল ব্যবহার করে, তাও আমি এটাকে সৌন্দর্য করার জন্য দিয়ে দিলাম। এই তো আমার উইংসটা রেডি, দেখতে পাচ্ছেন। এখন শুধু খাবার পালা। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।